নমস্কার বন্ধুরা, বন্ধুরা বর্তমানে আমি আছি কনকপুর, কনকপুর শ্যামানন্দ ল্যান্ড। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আজকে এমন একটা জায়গা দেখাই, এমন একটা আশ্রম দেখাই মু, যেটা তোমরা নাম বেজানোই শুনছো, শিলচর যদি থাকিয়ে তখন নাম বেজানোই শুনছো, কিন্তু বহুত কম মানুষ আইসো এই মন্দির ও আশ্রমে, বহুত কম মানুষ আইসো, যে কারণে আমি তোমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি মু যে এই মন্দিরে কতটুকু ফেসিলিটি আছে, এই মন্দিরে নতুন নতুন কিতা কিতা জিনিস তারা বানাইছে, কোন কোন জায়গা কীরকম সেটিং করা হয়েছে, একটা মানুষ আসেনি, বহুত কিছু মন্দির আইলে পরে বহুত কিছু দরকার পড়ে। চলো তোমরা দেখাই মুই মন্দিরটা, চলো আগে সামনে আই গেছি। হাই আলো লিছি আমার রাহুল ভাইরে, এরা লোয়ার কারণ বন্ধুরা এই জায়গার ব্যাপারে বহুত ভালো জানবো, বহুত ভালো এই মন্দিরটা চিনবো, এই কারণে তারা লইছি। আমরা এখন বর্তমানে যেদিকে ঢুকে এটা হলো মন্দিরের আরেকটা সাইড, পিছন সাইড মন্দিরের সামনে সাইড হলো অন্যদিকে। চলো তোমরা দেখাই মন্দিরটিকে, মন্দিরের সামনের সাইড থেকে আমি ভিডিও স্টার্ট করবো। তার আগে বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল সিলচর বাংলার সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই দেখতে পারে। আর চলো ভিডিও দেখো বন্ধুরা, ফাইনালি আমি এই মন্দিরটার মন্দিরের সামনে আই গেছি, আশ্রমের সামনে আই গেছি। আশ্রমটার নাম হলো শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রম। তো বন্ধুরা, এই জায়গাটা আওয়ার মেন রোড, মেন রোড থেকে আইবা পাবলিক স্কুল রোড ঢুকবাই, পাবলিক স্কুল রোড থেকে ঢুকিয়া হাতে রাইট সাইড লইলে পরেই এই মন্দিরটা দেখে নিবাই। তাহলে এই মন্দিরের ভিতরে ঢুকি আমরা, ভিতরে ঢুকিয়া দেখি কিতা কিতা জিনিস আছে, তোলো কিতা কিতা দেখার মতো জিনিস আছে, ঠাকুর কোন জায়গায় কী কী বানি আছে। ঠাকুরও কনফিউশন আছে, এখন রোদ দিতাম না বৃষ্টি দিতাম, কনফিউশন ওয়েদার খারাপ করে রাখি দেয় এটাই তো। চলো ভাই ঢুকি এখন মন্দিরে, আর তোমার মন্দিরের আশ্রমের ভিতরটা পুরো মতো দেখাই, যে যে দেখছো তো দেখছো, শেয়ার করো ভিডিওটা বেজান, আর যারা দেখছো না তারা লাগিয়া বিশ্বাস করি তারা লাগে। তাহলে বন্ধুরা আমরা শ্যামানন্দ আশ্রমে আইসি, আর গেটে ঢুকছি, গেটে ঢুকার পরে দুই নম্বর গেট যেটা আসলো, যেটা মেইন মন্দির মন্দির আছে, ওইখানে ঢুকার পরে লেখা আছে যে এখানে ফটো ওঠানো নিষেধ, ভিডিও করা নিষেধ। আমি একজনের কাছে জিজ্ঞাসি, তাই জানি ওটা হয়েছে ডাইরেক্টলি হয়েছে যে কারণে নিষেধ। ঠিক আছে, যে কারণে আমি ভিতরটা পরে আমাদের দেখাইতে পারছি না এই মন্দিরের ভিতরটা। ঠিক আছে, এটা নিষেধ তো নিষেধ, এখানে কোনো ইয়ে করা যায় না বন্ধুরা, এটা লেগে বহুত খারাপ লাগে। আর এই মন্দিরে আইও ভাই, এই মন্দিরে বহুত কিছু মানে কইতাম তোমরা, বহুত কিছু এরকম যেটা আছে তোমরা জানো না। এখানে শোনা গেছে যে একজন মানুষ আছেন যে 15-20 বছর আরও আগের থেকে হইতে পারে, তেনে না ঘর থেকে বাইর হয়, না কেউ মুখ দেখায়, না কেউ লগে মাথে, একদম একদম সন্ন্যাসীর মতো ভাই, শুনিয়া বহুত আনন্দ লাগে, বুদ্ধিও লাগে, তাজ্জব লাগে। আর এখানে ভিডিও করতে পারছি না, আমি এখন যেদিকে ঢুকছিলাম ওইদিকে বেরিয়ে যার মেইন গেটে লইটা। ঠিক আছে, দেখাই দিন দাদা সবরি আইও মন্দিরে, আশ্রমে আইও, আইয়া এই আশ্রমটা দেখিও, নাম করতে লাগ ভালো লাগো, মনে শান্তি পাই বাইলে পরে পাবলিক স্কুল রোড ঢুকিয়া টাইম দেখি ভিডিওটা আমাদের দেখা যায়।